আমার প্রত্যেকটা বান্ধবীর বর বড় বড় চাকরি করে, আর আমার বর করে একটা কল সেন্টারে ছোট্ট চাকরি। শোনো, এদেশে চাকরি নেই, চাকরির চোর আছে। ভালো কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও আমাকে ওই কল সেন্টারে 12-14 হাজার টাকা চাকরি করতে হচ্ছে। পূজা, এই পূজা, এই তাড়াতাড়ি এসো। কি হয়েছেটা কি? তুমি রেডি হয়ে গেছো? চলো তাহলে অফিস যাওয়ার সময় আমি তোমাকে ড্রপ করে দেবো। ড্রপ করে দেবো মানে? এমন একটা ভাব করছে মনে হচ্ছে কোনো অডিতে করে নিয়ে যাবে, নিয়ে তো যাবে সেই অটোতে করে প্রতিদিনের মতো। আমি একাই চলে যেতে পারবো। পূজা, তুমি আলাদা করে অটো রিজার্ভ করে গেলে এক্সট্রা 60 টাকা লাগবে। কি দরকার আছে 60 টাকা খরচ করার? আমি তো তোমার স্কুলের সামনে দিয়েই যাই, রোজ যেভাবে তোমাকে ড্রপ করে দিই আজকেও ড্রপ করে দেবো। এই এক্সট্রা 60 টাকাটা বাঁচলে সেটাও তো বাঁচবে, খারাপ কি? খারাপ এটাই যে আমি তোমার মতো একটা লোককে বিয়ে করেছি। মানে? মানে এটা খুবই পরিষ্কার, আমার প্রত্যেকটা বান্ধবীর বর বড় বড় চাকরি করে, তারা সপ্তাহ শেষে ঘুরতে যায়, রোজ নতুন নতুন গিফট কিনছে, এটা ওটা কিনছে, আর আমার বর করে একটা কল সেন্টারে ছোট্ট চাকরি, যে কিনা 60 টাকা খরচ করতে গিয়ে 50 বার ভাবে। পূজা, তোমার সাথে আমি যতটা সময় থাকি সেই সময়টা আমার কাছে খুবই মূল্যবান। আমার প্রতিদিনই প্রায় অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হয়, বাড়ি ফিরে দেখি তুমিও স্কুল থেকে ফিরে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছো। আমরা নিজেদের মধ্যে সময়ই কাটাতে পারি না, তাই প্রতিদিন সকালে এই অটোতে যতক্ষণ সময় আমরা একসাথে যাই সেটাই আমাদের কাছে সময় কাটানো। অটোতে ধাক্কা খেতে খেতে যাওয়াটা তোমার কাছে সময় কাটানো মনে হয়? আর লোকে তাদের বউকে নিয়ে ডিনার করতে যায়, এদিক ওদিক ঘুরতে যায়, সেটা তাদের কাছে সময় কাটানো। আর উনি নাকি অটোতে আমার সাথে সময় কাটাতে কাটাতে যাবে। এই শোনো, আমাকে যদি নিজে চাকরি করেই আমার খরচ, সংসারের খরচ সমস্ত কিছু চালাতে হবে, তাহলে আমি বিয়ে কেন করলাম? আমি তো একা থাকলেই পারতাম। হ্যাঁ, তাই থাকো, একাই থাকো, চলে যাও এই বাড়ি থেকে। প্রত্যেকদিন এই এক ঝামেলা, আমার ভালো লাগে না। পূজা, কে কোথায় ঘুরতে গেল, কে কোথায় খেতে গেল, সেই এক সমস্যা প্রত্যেকটা দিন। আরে বাবা, কে কি করছে সেসব বাদ দিয়ে নিজের সংসারটায় মন দাও না, দেখো অনেক উপকার হবে। আর আমি তো বড় চাকরির চেষ্টা করছি, যদি না পাই আমি কি করব? শোনো, এদেশে চাকরি নেই, চাকরির চোর আছে। ভালো কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও আমাকে ওই কল সেন্টারে 12-14 হাজার টাকা চাকরি করতে হচ্ছে, আর সেটা করেই পেট চালাচ্ছি। সরকারি চাকরি যখন নেই, তাহলে বেসরকারিতেই চেষ্টা করো বড় পোস্টে যাওয়ার। চেষ্টা তো করছি, তুমি দেখতে পাও না? রোজ চেষ্টা করছি বড় কিছু করার। যেদিন বড় চাকরি পাবো সেদিন সেদিন না হয় তুমি তোমার চাকরি ছেড়ে দিও। সেদিন জীবনেও আসবে না। পূজা, পূজা, বোধহয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। রাত্রিবেলা চকলেট নিয়ে এসে ভালোবেসে ব্যাপারটা মিটিয়ে নিতে হবে। যা, ঘুমিয়ে পড়লো, আজকেও আমার আসতে দেরি হয়ে গেল। ধুর, ভাবলাম রাত্রিবেলা এসে চকলেটটা দিয়ে সকালের ব্যাপারটা মিটিয়ে নেব। একটা কাজ করি, চকলেটটা মাথার কাছে টেবিলে রেখে দিই, কাল সকালে উঠে দেখলে মনটা ভালো হয়ে যাবে। যা বাবা, ছুটির দিন সকাল সকাল উঠে আবার কোথায় গেল? ছুটির দিন তো এত সকালে ওঠে না। পূজা, পূজা,
পূজা গেল কোথায়? বেরোচ্ছি, বাইরে থেকে অর্ডার করে খেয়ে নিও, আর না হলে এই সস্তার চকলেট খেয়ে পেট ভরিয়ে নিও। একটু বেশি রাগ করেছে মনে হয়, কিন্তু গেল কোথায়? পূজা, পূজা কোথায় গেছিলে তুমি? তোমাকে এতবার কল করলাম, রিসিভ করলে না, মেসেজ করলাম, রিপ্লাই করলে না। তোমাকে কৈফিয়ত দিতে হবে। কি গো, বললে না তো কোথায় গেছিলে? শোন, আমি খুব টায়ার্ড আছি, আমরা কালকে কথা বলি এটা নিয়ে। পূজা দেখো, কালকে সকালে যেটা হয়েছে সেটা হওয়াটা ঠিক হয়নি, আমরা তো কথা বলে মিটিয়ে নিতে পারি। উফ, আমি বলছি না, আমার ভালো লাগছে না, আমরা এটা নিয়ে কালকে কথা বলি। কেন বারবার বিরক্ত করছো? আমার ইচ্ছা করছে না এখন এটা নিয়ে কথা বলতে। পূজা, প্রিয়াঙ্কা কি হয়েছে তোমার? মুখ চোখের এরকম অবস্থা কেন? কি হয়েছে? পূজা কে? স্বর্ণ, ও প্রিয়াঙ্কা আমার বান্ধবী। আমি যে স্কুলে চাকরি করি ও সেই স্কুলেরই অঙ্কের টিচার। ও ঠিক আছে, তুমি ওনার সাথে কথা বলো, আমি জল নিয়ে আসছি। কি হয়েছে বলবে তো? বলো কি হয়েছে, মুখ চোখের এরকম অবস্থা হলো কি করে তোমার? আজ নতুন করে কিছু হয়নি, বিয়ের পর থেকেই সমস্ত সহ্য করছি। তুমি তো জানো আমার বড় একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। বিয়ের পর থেকেই বুঝতে পারি বিজনেস ট্রিপের নাম করে অন্যান্য মেয়েদের নিয়ে ঘুরতে চলে যায়। আমি বুঝতে পেরেও চুপ থেকেছি, জানো, ভেবেছি সব একদিন ঠিক হয়ে যাবে। এই গত পরশু আবার গেছিল, বাড়ি ফিরতে যেই বলেছি আর আমাকে মারতে শুরু করলো। বাবা মা ভালো চাকরি দেখে, টাকা পয়সা দেখে বিয়ে দিল, কিন্তু মানুষটাকে দেখলো না। দেখো, এভাবে বাড়ি থেকে বেরিয়ে আসাটা তো কোনো সমাধান নয়, যে অন্যায় করেছে তাকে শাস্তি তো পেতেই হবে। তুমি বাড়ি যাও। প্রিয়াঙ্কা, বাড়ি যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। প্রিয়াঙ্কা ভয় পেও না, তুমি যদি বেরিয়ে আসো এই মুহূর্তে আরো খারাপ হয়ে যাবে। তুমি বাড়ি যাও, দু চার দিন পর দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, দরকার হলে থানায় যাও, আইনি সাহায্য নাও, আমরা তোমার পাশে আছি। কিন্তু এখন তুমি বাড়ি ফিরে যাও। পূজা জল।
এই নাও জলটা খেয়ে নাও। তুমি বাড়ি যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তো বলছি তুমি বাড়ি যাও, দেখবে দু চার দিন পর সব ঠিক হয়ে যাবে। পূজা, আমি বুঝতে পারছি তুমি টায়ার্ড আছো। তুমি এক কাজ করো, তুমি রেস্ট করো, আমি খাবার অর্ডার করিয়ে দিচ্ছি। সরি। স্বর্ণ, কাল সকালবেলা ঝগড়া করার সময় আমি তোমাকে যা যা বলেছি সেগুলো আমার তোমাকে বলা উচিত হয়নি। আমি জানি তুমি চেষ্টা করছো, অনেক চেষ্টা করছো, আমি সবসময় তোমার পাশে আছি। পূজা, আমিও কাল সকালে তোমাকে যা যা বলেছি সেটা আমার বলা উচিত হয়নি। তুমি পারলে আমাকেও ক্ষমা করে দিও প্লিজ, কিছু মনে রেখো না। পাশে এসো। I love you. I love you too.